প্রবাসীরা দেশে ফেরার পর বিমানবন্দর থেকে শুরু করে ঘরে ফেরায় শিকার হন অনেক বিড়ম্বনার, এমন অভিযোগ বহু বছর ধরে। এছাড়া তাদের নিয়ে আসা মালামাল ও সম্পদ ছিনতাইয়ের ঘটনাও কম নয়। এমন বাস্তবতায় প্রবাসী কর্মীদের বাড়ি ফিরতে চালু হলো প্রবাসী হেলিকপ্টার সেবা, আর উদ্যোগের নেপথ্যে রয়েছেন কয়েকজন প্রবাসী। বিশেষায়িত এই হেলিকপ্টার সেবার আওতায় একজন প্রবাসী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্দিষ্ট খরচ দিয়ে যেতে পারবেন দেশের যে কোনো স্থানে। এছাড়া একজনের বদলে যৌথভাবেও ভাড়া করে উপভোগ করা যাবে বিশেষ হেলিকপ্টার সেবা। পাখির চোখে ঢাকাটাকে দেখবো এরকম একটা ইচ্ছে ছিল। বাইরে তো অনেকবার যাওয়া আসা হয়েছে, কিন্তু হেলিকপ্টার তো ওইভাবে হয়ে ওঠে না, তার জন্য আজকে আসলাম। খুবই ভালো লাগছে। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে হেলিকপ্টারে আমি ঢাকা শহর ঘুরবো। এত কম খরচে হেলিকপ্টার চড়া, এটা আসলে বিয়ন্ড অফ এক্সপেকটেশন। ঢাকা থেকে যে কোনো গন্তব্যের যাত্রায় ঘন্টা প্রতি ভাড়া রাখা হয়েছে 75,000 টাকা, আর প্রতি ঘন্টার ওয়েটিং চার্জ ধরা হয়েছে 10,000 টাকা। চার আসন বিশিষ্ট হেলিকপ্টারের এসব খরচ মাথা পিছু হারেও বহন করতে পারবেন যাত্রীরা। আমাদের যারা যাত্রী আছে সবাই শতভাগ তারা স্যাটিসফাই, কারণ হচ্ছে আমাদের যে সেবার যে মানটা এটা আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিটি, এবং হচ্ছে আমি যেহেতু একজন প্রবাসী আমি বুঝি যে আসলে একজন প্রবাসী কী চান, যে সম্মানটা জানেন এই সম্মানটা আমরা তাদেরকে দিচ্ছি। প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে এই সার্ভিসের মাধ্যমে জানানো চাচ্ছি যে প্রত্যেকটা প্রবাসী আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে আসবে, এবং আসার পরে তাদেরকে আমরা একটা গ্রুপ শেয়ার ট্রিপের মতো একটা সিস্টেম করে দিচ্ছি, যেখানে তারা 20,000 থেকে 30,000 টাকার মধ্যে হেলিকপ্টারটা ব্যবহার করতে পারছে এবং তাদের বাড়িতে এসে আমরা পৌঁছায় দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে 5 ঘন্টায় দেশে আসলেও ঢাকা থেকে নিজ জেলায় পৌঁছতে তার চেয়েও বেশি সময় লাগে। তাই ধারণা করা হচ্ছে দ্রুত সময়ে বিড়ম্বনা ছাড়া ঘরে ফিরতে অনেকেই আগ্রহী হবেন এমন সেবায়। আমি মনে করি যে তারা প্রবাসীদের কথা মাথায় রেখে প্রবাসীদের জন্য যে স্পেশাল প্যাকেজ দিয়েছে তারা, এটা মাথায় রেখে সামনে তারা আরো সুন্দরভাবে এটা সার্ভিস দিবে প্রবাসীদের জন্য। প্রবাসী হেলিকপ্টার যে ভাড়াটা রেখেছে আমি মনে করি এটা ভেরি রিজনেবল, এটা প্রবাসীরা সাদরে গ্রহণ করবে। আমি রিকোয়েস্ট করব যদি সুযোগ থাকে ভবিষ্যতে যাতে এটাকে আরো একটু রিডিউস করা যায় কিনা, আরো একটু ডিসকাউন্ট দেওয়া যায় কিনা। প্রবাসী ছাড়াও ঢাকার অভ্যন্তরে যে কেউ ন্যূনতম 10 মিনিটের আকাশ ভ্রমণ করতে পারবেন 5,500 টাকার বিনিময়ে। একসময় এই হেলিকপ্টার বিলাসিতা হিসেবে ব্যবহার হলেও সময়ের সাথে সাথে এটি এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। আর বিশেষ এই হেলিকপ্টারটির চালক, উদ্যোক্তা, এমনকি যাত্রীরাও প্রবাসী। এই বিশেষ সেবার মাধ্যমে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীরা একক কিংবা যৌথভাবে এটি ভাড়া করে ফিরতে পারবে গ্রামের বাড়ি। এতে যেমন বাড়বে তাদের মর্যাদা, একই সঙ্গে বাঁচবে সময়, এমনটাই বলছেন উদ্যোক্তারা। মোকারম হোসেন, এখন ঢাকা।